নোয়াখালীর সদরে আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ নূর ইসলাম ইসরাফিল নামের একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন সকালে উপজেলার নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিমচর উড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ভোরে সেইরির পর শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় চারজন অগ্নিদগ্ধ ও বসতবাড়ির তিনটি ঘর পুড়ে গেছে এক পর্যায়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে দগ্ধদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় আহতরা কেউ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা